মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 10:30, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা মোটামুটি আমার চার টুকটাক কাজ ছিল হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, আমার বড় এসেছিলো যে তাড়াতাড়ি দোকান থেকে, তো মেয়ের বরে সবার টিফিন খাওয়া গেছে আর রিজোকেও ওর খাবার খাইয়ে দিয়েছি। তো এবার আমি যাবো আমার রান্নাঘরে, অ্যাজ ইউজুয়াল রেগুলারের মতোই আমাদের রান্নাঘরটাই জীবন, মানে 24 ঘন্টা 18 ঘন্টা রান্নাঘরে থাকতে হয় মেয়েদের, এইভাবেই তো জীবনটা কাটে। তো যাই হোক, সংসারের কাজ সামলিয়ে, রান্না করে, বাচ্চা সামলিয়ে এইভাবেই সারাটা দিন কেটে যায়। তো চলো আমি রান্নাঘরে এখন যাবো, যে কী কী রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আর সকালবেলা মোটামুটি যা যা ছিল সেগুলো হয়ে গেছে, মানে সকালবেলার পর্ব শেষ হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমি এরকম পাগলের মতো মানে মাঝে মাঝে ব্লগ বানাই কেন, মানে কোনো রকম সাজগোজ থাকে না সকালে। দেখো রিজো কোলে উঠবে বলে বদমাইশি করছে। তো যাই হোক, এক এক সময় দেখবে তোমরা আমার চুল এলোমেলো হয়ে থাকে, মানে কোনো রকমই, মানে একদম আমি নর্মালি সকালবেলা ঘুম থেকে উঠে যেরকম ঘরে থাকি আমি সেরকমভাবেই ব্লগ স্টার্ট করি। কোনো রকম মেকআপ বা কোনো রকম মানে টাচ আপ করে আমি কোনো রকম ব্লগ বানাই না। তাহলে ব্লগ কিসের হলো বলো? আমি তো কোনো শ্যুটিং করছি না সিনেমার। তো যাই, যে মেকআপ করে সুন্দর করে হেয়ারস্টাইল করে আমি বানাবো, মানে শ্যুট করব সেটা তো নয়, তার রেগুলার ব্লগ মানে আমার লাইফস্টাইলটা কীভাবে হলো আমি সেই যদি তোমাদের সাথে। এবার এখন তোমরা যদি কমেন্টসে বলে যে তুমি সেজে গুজে ভিডিও দাও, তাহলে হয়তো আমি করতে পারি। বাট রেগুলার লাইফে আমি যেরকম নর্মালি থাকি, কোথাও বেরালাম ঠিক আছে একটু সাজগোজ করলাম, এমনিও আমি খুব একটা সাজগোজ করি, তবে কোথাও সেই মানে জায়গা বিশেষে ঘরে থাকলে আমি এরকমই আলু থালু থাকি, মানে কোনো রকমই সাজগোজ সেরকম আমি করি না। আর মানে সকালবেলা ঘুম থেকে উঠে এসে আমি চুলটা পর্যন্ত আঁচড়াই না, একমাত্র স্নান টান করার পরে যদি কোনো সময় টাইম পাই তখন আঁচড়াই, নাহলে বিকেলবেলা বা সন্ধেবেলা কোনো সময় সময় পেলে তখন করি। নাহলে সকালবেলা ঘুম থেকে উঠে মানে বাচ্চা সামলাতে সংসার সামলাতে হিমশিম খেয়ে যায়, সেখানে আবার কি সাজগোজ করে এসে আমি তোমাদের ভিডিও দেবো। তো যাই হোক, আমি এরকমভাবেই দিচ্ছি, সেটা যদি তোমাদের ভালো লাগে সেটাও আমাকে কমেন্টসে জানাবে, আর যদি ওরকম তোমাদের ভালো না লাগে তাহলে সেটাও আমাকে কমেন্টসে জানাবে কেমন। তো চলো আমি রান্নাঘরে আমার কাজ রান্নাবান্না করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে কেমন। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর আজকের কি রান্না হবে চলো দেখাই। এখানে দেখো কিছু চিংড়ি মাছ রয়েছে, যেটা দেশ থেকে এসছে আর কি, গলদা চিংড়ি। তো এটা আজকের করব মালাইকারি। আর এখানে কিছু চিকেন আছে, চিকেনটা রিজোর জন্য শুধুমাত্র অল্প একটু চিকেন নিয়ে এখান থেকে ওর জন্য একটা স্টু করে দেব। আর এখানে যে সর্ষে পোস্ত চারমগজ ভিজিয়ে রেখে দিয়েছি আর কি, আজকে আমি চিংড়ি মাছের মালাইকারিটা করবো আর ভাত করবো। তো আজকে আর আদার্স কিচ্ছু করবো না, আর কালকে ওই পালং শাকের তরকারি রয়েছে তো সেটাই গরম করে নেব। তো এই হবে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। ও আর ওর দিদি দেখো কী করছে, ওরা রেগুলারের মতো যে সাইকেল নিয়ে ও দিদি রিজোকে সাইকেল চালানো শেখাচ্ছে। তো যাই হোক, এই চলছে আমাদের ঘরে এখন। ওই দূরে একখানা রিজোর রকিং চেয়ার দেখতে পাচ্ছ তোমরা, ওই রকিং চেয়ারটা মানে ভেঙে গেছে। আর আমার মেয়ে তো ভাই, ওর ভাইয়ের সমস্ত সাইকেল বলো চেয়ার বলো সমস্ত জিনিসে বসে, আর বসে বসে ভেঙে দেয় চাইলে। তো এর আগের সাইকেলটা ওরমভাবেই দুজনে মিলে বসে ভেঙেছে, আবার এই সাইকেলটা কিনে দেওয়া হয়েছে, এখন ওটা নিয়েই দুজনে পড়েছে। প্রেশার কুকারের রিজোর
চিকেন যেটা স্টু বানিয়েছিলাম ওটা হয়ে গেছে, আর এখানে ভাতও হয়ে গেছে। এবার ভাতটা আমি উপুর দেব। আর এই যে চিংড়ি মাছ তো আমার ভাজাই হয়ে রয়েছে, জাস্ট মশলাটা আমি করে নিয়েছি, এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে এখানে আমার পোস্ত, চারমগজ, কাজু, সর্ষে সমস্ত একসাথে বেটে নিয়ে পেস্ট করে নিয়েছি বেশি করে। এখানে আমি একটু পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো সব একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি। তো এইটা কষাবো, কষিয়ে চিংড়ি মাছটা দিয়ে, আর এই মানে এই মশলাটা মানে কাজু চারমগজ বাটা, যেটা পোস্ত বাটা, তো ওটা মিশিয়ে দিলেই আমার চিংড়ি মালাইকারি রেডি হয়ে যাবে। এই যে আমার বাবার দোকান থেকে চলে এসছে, পেছন পেছন ঘুরছে। তো চিংড়ি মালাইকারি বানানোর জন্য আমি এখানে কড়াই গরম হয়ে গেছে, তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। তো এর মধ্যে আমি ফোড়নে দেবো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা। তো এগুলো আমি সমস্তটা ফোড়নে দিয়ে দিলাম। তো দিয়ে এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, তো সেটা দিয়ে দেবো। আর তার আগে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো এর মধ্যে পেস্টটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তো এটা কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব নুন, হলুদ। এখানে দেখো মশলাটা কষানো হয়ে এসছে। তো এর মধ্যে আমি এবারে আস্তে আস্তে লঙ্কার গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি রেড চিলি দিলাম, আর দিলাম হলুদের গুঁড়ো। দিয়ে এবার এটাকেও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি। ঘিটা দিলে চিংড়ি মালাইকারিতে খুব সুন্দর একটা স্বাদ আসে। আর এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে বেশ খানিকটা টক দই ফেটিয়ে। তো টক দইটা আমি ফেটিয়ে নিয়ে মশলার মধ্যে দিয়ে দেব। তো মশলার মধ্যে টক দইটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। টক দইটা দেওয়ার পরে মশলা থেকে তেল ছেড়ে আসবে, সেই রকমভাবে কষাতে হবে। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আমার চিংড়ি মাছগুলোকে। আমি আর একটুখানি ভেজে নিচ্ছি আলাদা একটা ফ্রাইং প্যানে। তো এখানে মশলাটাও দেখো কষানো হয়ে গেছে। তো এর মধ্যে এবারে আমি চিংড়ি মাছগুলো মিশিয়ে দেব। তার আগে আমি দিয়ে দেব আমার পোস্ত, চারমগজ, কাজু, সর্ষে সব একসাথে পেস্ট করা জিনিসটা, মশলাটা। তো এটা দিয়ে এটা নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো ওর সাথে মিশিয়ে দিয়েছি। তো মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি একটুখানি যে ফ্রাইং প্যানে আমি চিংড়ি মাছটা ভেজেছিলাম ওতেই আমি একটু জল গরম করতে দিয়ে দিয়েছি। তো সেই গরম জলটাই আমি এর মধ্যে দেব। তো গরম জল দিলে কি হয়, টেস্টটা আরও ভালো হয়। ঠান্ডা জল দিলে কিন্তু এর মধ্যে টেস্টটা মানে স্বাদটা অতটা ভালো পাওয়া যাবে না। তো আমার চিংড়ি মাছ ওখানে রেডি হয়ে গেছে। তো এবারে আমি রান্নাঘরের যাবতীয় যা কাজ আছে সেগুলো আমি সেরে নেব, রান্নাঘরটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নেব, গ্যাস ট্যাস মানে ওভেন মুছে নেব। তো যেগুলো যা বাসনপত্র পড়েছে মোটামুটি সেগুলো আমি বেসিনে রেখে দিচ্ছি, আর আমার রান্নার ঘরের যে স্ল্যাবটা সেটা একটু মুছে নেব। তো নিয়ে আমি এই কাজগুলো করে নিয়ে তারপরে আমি আবার তোমাদের সাথে আমি কথা বলছি। রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, আর এখানে চলো তোমাদেরকে আজকে আমার মেনু তোমরা জানোই। ভাত হয়ে গেছে, এখানে রিজোর চিকেন হয়েছে, আর এখানে মেন আকর্ষণ যেটা আমাদের আজকে গলদা চিংড়ির মালাইকারি, তো এটা হয়েছে। আর এখানে রয়েছে পালং শাকটা যেটা কালকে বানিয়েছিলাম, তো সেটা আর দেখাচ্ছি না, এটা মাইক্রোওভেনে গরম করে নেব। তো যাই হোক, রান্নাঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, রান্নাও কমপ্লিট। এবার আমি স্নান করতে যাব, ওর বাবা গেছে স্নানে। আর এখানে দেখো রিজোর স্নান হয়ে গেছে, আর এখানে আমার মেয়ে, দেখাই চলো সিঁড়ির।
ওর সাইকেলটা বার করেছে, এখন শীতকাল পড়ছে, তো শীতকালে গলিতে মানে আমাদের বাড়ির সামনে গলিতে ও সাইকেল চালায়, তো সাইকেলটা অনেক দিন ধরে সিঁড়ির তলায় পড়েছিল, তো সেটাকে এখন মানে ঝাড়া পোছা হচ্ছে আর কি, তো বিকেলবেলা করে সাইকেল চালাবে সেই কারণে। আর রিজও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে দেখছে দিদি কী করছে। দেখো রিজো সাইকেল পরিষ্কার করে দিচ্ছে, দেখো স্নান করে আসবো, ওর বাবা স্নান করে বেরিয়ে গেছে, তো স্নান টান করে বেরিয়ে এসে ওর বাবা আজকে ঠাকুরকে জল দিয়ে দেবে, আর তারপরে আমরা লাঞ্চে বসবো। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সবসময় হাসি খুশি থেকো।